আনন্দের আলো পেঁয়াজ বেগুনি আলো চুপ ভাজতে খুবই সুবিধা, হালকার মধ্যে খুবই ভালো। আচ্ছা মজবুত হবে কিরকম? হ্যাঁ এগুলো মজবুত, স্টেনলেস স্টিল তো ব্যান্ড হবে, বাঙ্গার অয়েল সেভিং হবে কিরকম? এগুলো যথেষ্ট অয়েল সেভ করেই আপনার এই জিনিসগুলো তৈরি হচ্ছে। কারণ হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে ইমন এন্টারপ্রাইজের যে নিত্য প্রয়োজনীয় যে আকর্ষণীয় কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো, পাশাপাশি আমি আপনাদেরকে যে ইমন ভাইয়ের যে শোরুমটি রয়েছে শোরুমটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে স্ক্রিনে দেখানো। যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা প্রাইস সম্বন্ধে জেনে প্রোডাক্টগুলো কিন্তু ঢাকাসহ বাংলাদেশে যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় সুবিধা রয়েছে এবং চাইলে শোরুম ভিজিট করেও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। পাশাপাশি কিন্তু ইমন ভাইয়ের কিন্তু দুইটা শোরুম দেখেন, এছাড়াও কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে আপনাদের দৈনন্দিন জীবনে যত প্রয়োজন কিচেন অ্যাপ্লায়েন্সের সকল আইটেম কিন্তু এখানে টুকিটাকি সব কিছু এ টু জেড পেয়ে যাচ্ছেন। আর এই শোরুমটি পেতে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের যে দ্বিতীয় তলায় কাঁচাবাজার সংলগ্ন একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে প্রবেশ করলে কিন্তু এখানে আপনারা এসে ইমন এন্টারপ্রাইজের এই শোরুমটি পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে পুরো যে ঠিকানাটি রয়েছে দেখিয়ে দিচ্ছি, আর স্ক্রিন জুড়ে থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। তো ইমো ভাই আজকে কী দেখাচ্ছেন? আজকে কিছু দেখাচ্ছি, যেমন হলো আমাদের স্টিলের কিছু প্রোডাক্ট, যেমন হলো ফ্রাই প্যান, দুই রকমের ফ্রাই প্যান। তো এগুলো তো রমজান মাসে অনেক উপকারী একটি প্রোডাক্ট। জি জি, এগুলা রমজানের ভাজাভাজি করার জন্য, যেমন হলো এটার মধ্যে ডুবাতেলে আপনারা জানেন যে যে ভাজাগুলো সেগুলো করতে পারবে, যথেষ্ট ডিপ এটা, ডিপ এটা, আচ্ছা যথেষ্ট ডিপ এই প্রোডাক্টটা, এই জন্য আপনি ভাজাভাজির যে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। আর এগুলো এটাকে কি করে বলে? এগুলো ইন্ডাকশনে ইউজ করতে পারবেন সবগুলো। আচ্ছা ইন্ডাকশনে ইউজ করা যাবে, এটার নাম কি করে? এটার ফ্রাই প্যান বলে, ফ্রাই প্যান বলে। আচ্ছা ঠিক আছে, যে কোনো চুলায় রান্না করা যাবে? একদম যত ধরনের চুলা আছে সব ধরনের চুলায় ইউজ করা যাবে। আচ্ছা এটা কি কি সাইজের আছে এগুলো? এটা 24 26 28 22 24 26 28 এখানে আপনার তিনটা সাইজ রাখা আছে, চারটা সাইজ হয় আর কি। আচ্ছা এটা কোনটা প্রাইস কত পড়ছে? এটার দাম পড়ে হলো আপনার 1400 টাকা। এটা হলো 22 সিএম 1400 টাকা। আচ্ছা তারপরে? আর এটা পড়ে হলো 1500 টাকা, 1500 টাকা। আর এটা পরে হলো 1850 টাকা, 1850 টাকা। 1500 টাকার পরে 1600 টাকা একটা আছে, তারপরে হলো 1800 টাকা। আচ্ছা 1600 টাকাটাও আছে? জি। আচ্ছা ওটা চাইলেও পাবে, তাহলে ওটা কত সিএম হবে? ওটা ওটা 26 সিএম হবে, 26 সিএম। তারপর কি দেখাচ্ছেন? তারপর এটা আরেকটা ফ্রাই প্যান, এটা হানিকম ফ্রাই প্যান বলি আমরা। আচ্ছা হানিকম ফ্রাই প্যান, জি হানিকম ফ্রাই প্যান। এটার সুবিধাটা কি? এটা সুবিধাটা হলো এটারতে অনেকে মাছ ভাজতে গেলে নিজ দিয়ে যেমন লাগবে না। আচ্ছা নিজ দিয়ে লাগবে না। আচ্ছা আর এমন এই হানি প্যাটার্নটার কাজটা হইলো যে খুব নিজ দিয়ে পোড়া লাগার সম্ভাবনা একেবারে কম থাকে। আচ্ছা ঠিক আছে, মানে এই যে গায়ে যে তেলটা আছে সেটা আবার এখানে থেকে যাবে, থেকে যাবে। এই তেলটা দিয়ে আবার পরবর্তী আরেকটা প্রোডাক্ট ভাজা যাবে, আরেকটা আইটেম ভাজাভাজি করা যাবে। আচ্ছা তো এটা কি কি সাইজের আছে? এটারও চারটা সাইজ হয়, চারটা সাইজ হয়। তো এটা প্রাইস কত থাকছে? এটা 22 সিএমটা পড়বে হলো 1500 টাকা। আচ্ছা আর 24 সিএম এর দাম পড়বে হলো 1650 টাকা। আচ্ছা 26 সিএম এর দাম পড়বে হলো 1950 টাকা, 1950 টাকা। আর 28 সিএম এর দাম পড়বে হলো 2050 টাকা। আচ্ছা আর একটা 30 সিএম হয় সেটা পড়বে হলো 2300 টাকা, 2300 টাকা। আচ্ছা তারপরে কি রেখেছেন? এরপরে রাখা আছে যেটা সেটা হলো এটাও ইন্ডাকশনে ইউজ করা যাবে, ম্যাট পলিশের মধ্যে কড়াই দুইটা সাইজ, একটা 24 একটা 26, 24 দুইটা সাইজের হয়। এটা দুইটা সাইজের, তিনটা সাইজ হয় অ্যাভেলেবল, এন্ড দুইটা সাইজ আছে যার জন্য। আচ্ছা তো কোনটা কত পড়তেছে? 24 সিএম এর দাম পড়ে হলো 1450 টাকা, 26 সিএম পড়বে 1650 টাকা। আচ্ছা তো ভাই এগুলো কি জং রাশ ধরার কোনো সম্ভাবনা আছে? না না কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, একদম এটা 0% 100% গ্যারান্টি সহ। আর এটা হলো ডিপ কড়াই, স্টিলের এসএস কড়াই বলি আমরা, এসএস কড়াই বলি আমরা। এটার মধ্যে সাইজ হয় 24 থেকে শুরু হয়, 24 26 28 30 32 34 38 40 এরকম 44 পর্যন্ত সাইজ, অনেক সাইজের আছে, অনেকগুলো সাইজ আছে। আচ্ছা ঠিক আছে, যেমন হলে আমরা কয়েকটা প্রোডাক্টের রেট দিয়ে দিব, এরপরে যদি কেউ যদি ইনবক্স করে যে ভাই আমি এই সিস্টেমের কড়াই গুলো চাচ্ছি যে সাইজ কি আছে, প্রাইসটা যেটা বলেন নাই সেটার দামটা কি বলা যাবে কিনা, আচ্ছা তারপর জানা যাবে। জি অবশ্যই, ঠিক আছে। এই জন্য কিন্তু আপনারা বন্ধুরা দেখেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। তো ছোটটা কত পড়তেছে? এটা পড়বে হলো 24 সিএম যেটা সেটা 650 টাকা, 650। 26 সিএমটা পড়বে হলো আপনার এটারই 26 সিএম যেটা সেটা পড়বে 750 টাকা, 28 সিএম 850 টাকা, 30 সিএম হলো 1050 টাকা, 32 সিএম হলো 1350 টাকা। আচ্ছা এইভাবে প্রত্যেকটার প্রাইস 1400 1600 1800 এইভাবে প্রাইস আপ করতে থাকবে। আমরা
কেউ যদি আমরা প্রাইসটা বলি নাই ধরেন ভিডিওতে বলি নাই এর মানে এই না যে আমরা প্রাইসগুলো বেশি রাখবো বেশি রাখবো না সেটা করব না কখনোই আর তারপরে কি এরপর হলো এই হ্যান্ডেল সিস্টেমের শেপ এটাও এক ধরনের করাই অনেকে দেখা এটা ইউজ করতে অসুবিধা হলো এটা যেমন অনেকে ফ্রাইড রাইস করতে বা ইয়ে করতে অনেক সুবিধা এটা সুবিধা আচ্ছা ঠিক আছে এগুলো মজবুত হবে কিরকম হ্যাঁ এগুলো মজবুত স্টেনলেস স্টিল তো ব্যান্ড হবে ভাঙার কোনো অয়েল সেভিং হবে কিরকম এগুলো যথেষ্ট অয়েল সেভ করে আপনার জিনিসগুলো তৈরি হচ্ছে কারণ হলো খুব অয়েলি আচ্ছা অয়েলি জি আচ্ছা এটা কি কি সাইজের থাকছে এবং প্রাইস এটা এটার আপনার 26 থেকে শুরু হয় আচ্ছা 26 এর দাম পড়বে হলো আপনার 950 টাকা সবচেয়ে ছোটটা যেটা 26 সেন্টিমিটার এটা হলো 28 সিএম ঠিক আছে বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে যে করা আইটেম যে কালেকশন গুলো দেখালাম রমজান মাসের বিশেষ কালেকশন গুলো এগুলো যারা খুচরা চাচ্ছেন এবং যারা পাইকারি বেগুনি আলু চুপাতে খুবই সুবিধা হালকার মধ্যে খুবই ভালো আচ্ছা এগুলো ক্রয়ের জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় সুবিধা রয়েছে এবং চাইলে কিন্তু আপনারা অফলাইনে সরাসরি এসে এখানে ক্রয় করতে পারবেন এখানে ক্রয়ের জন্য সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন একটা সিঁড়ি আছে এখানে এসে যদি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন তাহলে তাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এবং চাইলে আপনারা সিঁড়ি ধরে সরাসরি চলে আসলে এখানে পেয়ে যাবেন আমাদের এখানে আসার সুবিধাটা হলো একদম ইজি প্রসেস যেটা সেটা হলো নিউ মার্কেট 3 নম্বর গেট দিয়ে যদি নিউ মার্কেট দিয়ে আসেন তাহলে 3 নম্বর গেটে এসে একটা গলি পরে 13 নম্বর গলি 79-80 নম্বর দোকান অথবা এই সাইড থেকে যারা আসবেন নিউ মার্কেট কাঁচা বাজারের সাইড কাঁচা বাজারের সামনে দিয়ে আসলে মাছ বাজারের সামনে দিয়ে একটা সংলগ্ন একটা সিঁড়ি আছে এই সিঁড়ি উঠলে কয়েকটা দোকান পড়ে 79-80 নম্বর সব আমাদের 79-80 নম্বর সব আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা তাহলে ইমন এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ